নমস্কার আপনাদের প্রত্যেককে আরো একবার আমাদের এই ধর্মীয় চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে জানাই স্বাগত। কেমন আছেন? আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার, আর যে কোনো বৃহস্পতিবারেই আপনারা যদি আপনার গৃহে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব যে দিকটা আপনার বাড়ির, সেই কোণে আপনি যদি এই একটি জিনিস পুঁতে দেন মাটির নিচে, তাহলে আপনি 30 দিনের মধ্যেই রেজাল্ট পাবেন। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা দৃষ্টিতে আপনি হতে পারেন কোটিপতি। তবে এটা কোনো লটারি নয় যে আজকে লটারি কাটলাম কালকেই লাখপতি বা কোটিপতি হয়ে গেলাম টাকা জিতে, এমনটা নয়। এটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে এবং অবশ্যই মা লক্ষ্মীর প্রতি নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি সহকারে পুজো করতে হবে আর তার উপর ভরসা রাখতে হবে। যদি আপনি আপনার সৎ মন থেকে সৎ চিন্তা নিয়ে মায়ের কাছে আপনার দুঃখ দুর্দশার কথা বলেন, আপনার পরিবারের ভালো চান, তাহলে মা লক্ষ্মী কখনোই আপনার ওপর থেকে মুখ ফিরিয়ে নেবেন না। তার আশীর্বাদের হাত সর্বদা আপনার মাথার ওপর, কিংবা বলা বাহুল্য আপনার পরিবারের সকলের ওপরেই তার কৃপাদৃষ্টি বর্তাবে। তাই আপনাদেরকে আমি আজ আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি উপাচার বা টোটকাও আপনারা বলতে পারেন বলবো, যেটি করতে পারলে আপনারা অবশ্যই অবশ্যই 30 দিনের মধ্যেই এর সুফল টের পাবেন। কিছু ভুল শোনেননি আপনারা, ঠিকই শুনছেন যা শুনছেন, কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে সমস্ত নিয়মটা ভালো করে শুনতে হবে এবং সেই নিয়ম অনুসারেই আপনাদেরকে প্রত্যেকটা ক্রিয়া একে একে করতে হবে, আর তারপরেই আপনারা 100% অর্থাৎ 100% শুভ ফল লাভ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। তা বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে হিন্দু সনাতনী ধর্ম সংক্রান্ত সমস্ত ধরনের ভিডিও, হিন্দু দেবদেবীদের পূজা অর্চনা পদ্ধতি সম্পর্কে আরও অনেক বাস্তু টিপস, জ্যোতিষ টিপস, টোটকা, উপাচার, সমস্ত বিষয়ে ধর্ম সংক্রান্ত যা কিছু রয়েছে সব কিছুই আমরা আমাদের এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। আর এই ক্রিয়াগুলি বা উপাচারগুলি প্রয়োগ করার মাধ্যমে আপনারা আপনাদের জীবনে কিছু না কিছু উপকার অবশ্যই পাবেন। তাই যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখতে এসেছেন, তাদের কাছে অনুরোধ রইল আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর যদি ভালো লাগে, সমৃদ্ধ হন এর থেকে, তখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওর যে টোটকাটি সেই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। আপনাদেরকে তো আমি বলবই কী কী করতে হবে, তবে তার আগে আপনাদেরকে 4টি জিনিস জোগাড় করতে হবে এই ক্রিয়াটি করার জন্য। যেমন প্রথম বলবো যে একটি 1 টাকার কয়েন, এটি সবার কাছেই প্রায় থাকবে, তাই এটি জোগাড় করার দরকার নেই, আপনার বাড়িতেই থাকবে 1 টাকার কয়েন। দ্বিতীয় জিনিসটি বলবো সেটি হচ্ছে একটি সুপারি, আপনার বাড়িতে যদি সুপারি গাছ থাকে তাহলে তো কোনো অসুবিধাই থাকবে না, কিংবা না থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা বাজার থেকে কিনে আনবেন, একটি সুপারি লাগবে।
আর লাগবে একটি কাঁচা হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, একটি হলুদের গাঁট। বৃহস্পতি গ্রহের সঙ্গে এই হলুদ এবং অবশ্যই বিষ্ণুপত্নী মা লক্ষ্মীর সঙ্গেও এর কিন্তু একটি গভীর সংযোগ রয়েছে। তাই এই হলুদ অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য। এরপর চতুর্থ জিনিসটি হলো লাল জেলি, যেটি পূজোর কাজে প্রায় ব্যবহার করতে দেখা যায়। এবার অনেকেই আমাদের এই চ্যানেলে দেখেছি প্রশ্ন করেছেন এই লাল জেলি জিনিসটা কি। বন্ধুরা, আপনি যদি কোনো দশকর্মার ভাণ্ডারে গিয়ে সেখানে বলেন লাল জেলির কথা, তাহলে তারা আপনাকে দিয়ে দেবেন। তবু আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই লাল জেলি কথাটা লাল কিন্তু সম্পূর্ণ একেবারে লাল রং নয়, একটু হালকা গোলাপি রঙের হয়, আর একটি কাপড়ের টুকরো বলা যেতে পারে, জাল জাল মতো একটু হয়ে থাকে। এই লাল জেলি আপনারা কিনে আনবেন। তা এবার বলি যে আপনারা কিভাবে এই ক্রিয়াটি করবেন। প্রথমত বলবো, আপনারা বৃহস্পতিবার যেভাবে মা লক্ষ্মীর পুজো অর্চনা করেন বাড়ির মহিলারা বাড়ির মধ্যে, ঠিক সেইভাবে খুব সহজ সরলভাবে মা লক্ষ্মীর পুজো করবেন। পুজো করার সময় আপনাকে যেটা করতে হবে, ওই লাল চেলি, এক টাকার কয়েনটি, সুপারিটি আর হলুদের গাঁট, এই চারটি জিনিস আপনাকে সঙ্গে করে নিয়ে মা লক্ষ্মীর সামনে বসতে হবে। আর এটি করবেন আপনারা স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করার পর। বন্ধুরা, আপনি পুজোর একটি থালার ওপরে এই চারটি জিনিস রাখবেন এবং পুজো শুরু করার পরে এক একটি করে জিনিস আপনি মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা লাল চেলির ওপরে হলুদের গাঁটটি, সুপারিটি আর কয়েনটি রেখে সেই চেলি শুদ্ধ মা লক্ষ্মীর চরণে জিনিসগুলি রেখে দেবেন। সম্পূর্ণ পুজো শেষ করবেন এবং সর্বশেষে আপনি মা লক্ষ্মীর সামনে এই মন্ত্রটি জপ করবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এবং এটা বলবেন, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আর তুমি আমাদের ঘরে সর্বদা বাস করো, আর আমাদের অর্থনৈতিক উন্নতি করো, সকলের মঙ্গল করো। এই কথাটি অবশ্যই মা লক্ষ্মীকে বলবেন বন্ধুরা। এই কাজটি করে নেওয়ার পরে অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন, সেটা আপনার ঠাকুর ঘরে বা পূজোয় ব্যবহৃত যেরকম আপনার প্রদীপ রয়েছে, তামার, পিতলের বা মাটির, যারই প্রদীপ হোক না কেন, একটুখানি সামান্য পরিমাণে গাওয়া ঘি দিয়ে জ্বালাবেন। যদি সেটা সম্ভব না হয় সর্ষের তেল দিয়েও জ্বালাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘি খুবই পবিত্র বলে মনে করা হয়, তো তাই দিলে মা লক্ষ্মী অত্যন্ত খুশি হতেন। সে যাই হোক, আপনি আপনার সাধ্যমতোই করবেন, কোনো অসুবিধা নেই। তারপর ওই চেলির মধ্যে থাকা হলুদের গাঁট, টাকার কয়েন, সুপারি বেঁধে নেবেন চেলিটি, সেটি নিয়ে চলে যাবেন আপনার বাড়ির ঈশান কোণে, অর্থাৎ উত্তর পূর্ব যেদিকটা, এবং মা লক্ষ্মী ও বিষ্ণুদেব অর্থাৎ নারায়ণকে স্মরণ করে প্রণাম জানিয়ে ওই পুটুলিটি অর্থাৎ লাল চেলিটি সমেত মাটির নিচে গর্ত করে পুঁতে দেবেন। এটি করলে অবশ্যই অবশ্যই আপনার দুই হাতের মুঠোর মধ্যে চারিদিক থেকে অর্থ আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, তাই একটিবার বিশ্বাস করে এই ক্রিয়াটি করেই দেখুন না, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, উল্টে আপনার কিছু লাভ হবে। তাই মনে বিশ্বাস নিয়ে আর মা লক্ষ্মীকে ভরসা রেখে এই ক্রিয়াটি করুন, অবশ্যই সুফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে যাবেন, ঈশ্বরের কাছে
আপনাদের মঙ্গল কামনা করি।